Once again, welcome back to my channel. Asha kori shobai khub bhalo acho. And happy Holi to everyone. Ajke shokalbela protome ghum theke uthechi khubi late karon amar bairer lokjon amake dakeni. Jar jonno ami 10tay ghum theke uthlam ebong tokhon ami chilam Shiligurite. Ebong tarpor ghum theke uthe snan kore pujo dilam. তারপর আমি বাড়ি থেকে বেরিয়ে মা ভবানী মন্দির না মায়ের ইচ্ছা মন্দির কোট মোড়ে সেখানে গেলাম গিয়ে সেখানে যে দিদারা বসে থাকে ওদের সাথে আমার একটা আলাদাই খাতির তৈরি হয়ে গেছে কারণ মাঝে মাঝে আমি ওখানে যাই তো ওদেরকে কিছু শুকনো খাবার কিনে দিলাম মানে ওরা যেখানে ওখানে যে কয়জন থাকে 21 22 জন মতন থাকে ওদেরকে শুকনো খাবার দাবার কিনে দিলাম কারণ আমার ইচ্ছা ছিল যে আজকে হোলির দিনে ওদেরকে কিছু একটা কিনে দেব এবং শুধু তাই নয় আমার এক ভাই ওর নাম সারওয়ার হোসেন মণ্ডল রাজা ও আমাকে কিছু টাকা পাঠিয়েছিল বলেছিল যে বৌদি তুমি যখন ওদেরকে কিছু কিনে দেবে তা আমার তরফ থেকেও কিছু কিনে দিও তো দুজনের টাকা মিশিয়ে তো তারপরে ওদেরকে শুকনো খাবার টাবার কিনে দিলাম দিয়ে তারপরে আমি এলাম এখন নকশাল বাড়িতে এবং তারপর আমি কি করব তোমাদেরকে আমি অবশ্যই দেখাতে থাকব সকালে পূজো দেওয়া হয়ে গেছে আমার জায়ের তো এখন আমি শিলিগুড়ি থেকে যে মিষ্টি এনেছিলাম সেই মিষ্টি দিয়ে ঠাকুরকে একটু ভোগ দেব মানে আমার গোপালকে একটু ভোগ দেব এই বাবা এটাতে একটু জল রয়ে গেছে এই হলো আমার ঠাকুরঘর এর আগেও আমি তোমাদেরকে দেখিয়েছিলাম মানে ঠাকুরঘর বলতে অরিজিতদের বাড়ির ঠাকুরঘর তো এবারে আমি গোপালকে একটু মিষ্টি খেতে দিয়েছি গোপালের জন্য একটা রজনীগন্ধা ফুলের মালা এনেছি এই যে আমার গোপু সোনা দিদি পূজো দিয়েছে আবির টাবির দিয়ে এবার আমি একটু নম করে নিই হরে রাম Ramo Ramo Hare 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 Krishna Hare Krishna তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম দেন বাজারে গেছিলাম বাজারে গিয়ে বেশ কিছু জিনিস কিনে নিয়ে এলাম তো আমি এখন একটু ঠাকুরঘরটা পরিষ্কার করব ঠাকুরঘর পরিষ্কারই আছে কিন্তু তবুও এখানে আমাদের বেসিন আছে মানে ঠাকুরের সব বাসনপত্র মাজার জন্য মানে ধোয়া মাজার জন্য আছে তো এই জায়গাটা আমি একটু টাইলস ক্লিনার দিয়ে রেখেছিলাম দুপুর বেলাতে তো সেটা আমি এখন একটু পরিষ্কার করে নেব কি বানাও ভূত বানাও কি নাম এটার বিবেক আমাদের আজকে শেফ অরিজিৎ ঘোষ তুমি কি রান্না করছো মাংস মটন কষা হ্যাঁ মটন কষা রান্না হচ্ছে রান্না হওয়ার পরে কেমন দেখতে হচ্ছে সেটাও দেখাবো তোমাদের আর আমি এদিকে মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভাজবো মাছের ঝোল করবো আলু দিয়ে সকালবেলা কাবলি চানা আর লুচি খাওয়া হয়েছে ঠাকুরের পুজোও হয়ে গেছে আজকে সকাল সকাল মাছগুলো ভেজে নিই দেখি একটু সরে যাও তেলটা কি গরম হয়েছে আর একটু তেল দিয়ে দিতে হবে একবারে তাহলে এটে যাবে কয়েকটা মাছ এই যে মটন রান্না হয়ে গেছে রান্নার পরে ঠিক এরকম দেখাচ্ছে খেতে কেমন হয়েছে খেতে ফাটাফাটি হয়েছে দুর্দান্ত কেমন গন্ধ বেরিয়েছে মাটনের দুর্দান্ত গন্ধ বেরিয়েছে আমি তো অনেক দূর থেকে চলে আসলাম গন্ধ বে সবাই চলে আসছে আমার নাক বন্ধ আমি খাইও না আমাকে একটু দয়া করে জিজ্ঞাসা করবে টেস্ট করো একটু একটু খাও খেয়ে দেখো একটু খাও একটু খাও দাদা চল হ্যাঁ
দাদা দিদি বাজার থেকে এই হোয়াইট কালারের কুর্তিটা এনেছে, বাট দ্য থিং ইজ দ্যাট কি জানি না এটা আমার হবে কি না, লেটস ট্রাই। তো বাই দ্য ওয়ে কুর্তিটা আমার হয়েছে, কিন্তু একটু টাইট টাইট হয়েছে হয়েছে। তো এইবার আমরা রং খেলতে বেরোবো, রং মানে কি আবির খেলতে বেরোবো। চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখি দেখি কপালে তোমার বিজেপি, কেউ যদি আসে না কপালে বিজেপি আরে দাঁড়াও আগে ছবি তুলে নি, আগে এই অবস্থায় ছবি তুলে নি, তো আমরা এখন রং খেলতে যাব, মানে আবির খেলতে যাব মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাবো। বা বলো হ্যাপি হোলি। ও খেলতে যাবে নাকি? এ রাম ছিল কৃষ্ণ। কি অবস্থা বলে, কি দিদির কালার, কি রাম কপালে দিদি। আমি আমি তোকে দাদার কালার বার করি, একটু সরে যাও গো। গেন্ডি ছিঁড়ে দিয়েছিলাম এই লোকটার। ওইবার হোলিটা খেলছিলাম, দাঁড়ায় দাঁড়ায় হাইটে হাইটে খেলছিলাম। তো আমরা এখন রাহুলের শ্বশুর বাড়িতে হোলি পার্টি করতে এসেছি। আমাদের সব জায়গায় জায়গায় গিয়ে আবির খেলা হলো। এবার হ্যাঁ ওই যে ওই দিকে গিয়ে হ্যাঁ 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 এখন আমরা এসেছি আজামাবাদ টি এস্টেটে, একটু ছবি টবি তুলবো। এখানে জায়গাটা বেশ ভালো সেই জন্যে, এবং এখানে ওই দিদির স্কুলও আছে। এর আগেও আমরা এসেছি, মানে যখন আজামাবাদ টি এস্টেটে মেয়েদেরকে জামা কাপড় দিতে আসতাম, ছেলে বাচ্চা মেয়েদের ছেলেদের, তখনও আমরা এসেছি, এর আগেও এসেছি। বাট তখন আমি ব্লগিং করতাম না, যার জন্য ভিডিওতে তোমাদের দেখাতে পারিনি। বাট এখন তোমাদেরকে দেখাবো এই জায়গাটা ঠিক কীরকম।
হোলি হবে আর হোলির দিন বাওয়ালি হবে না তা কী করে হয়। তাই বাড়ির সামনে বাওয়ালি হচ্ছিল, ফ্রিতে সেই বাওয়ালির মজাও নিয়ে নিলাম। চলো তোমরাও দেখে নাও বাওয়ালির ক্ষুদ্র কিছু অংশ। তা আবির খেলে রং খেলে সব জায়গায় ঘুরে ফিরে বাড়ি চলে এসেছি। এখন সবাই স্নান করব, আবার সব তোমাদের সবার সঙ্গে দেখা হবে অন্য কোনো ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। হ্যালো হ্যালো।